বাংলা একটা কথা আছে যে হাতি যখন ফাঁদে পড়ে চামচি খেতেও লাথি মারে। এই বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে কি ডেকেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কে ডেকেছিল ভোর রাত্রিবেলা ভোর চারটার সময় যাওয়ার জন্য? কেউ তো ডাকিনি, এমনি এমনি চলে গেছিল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে কোনো মানুষের ক্ষেত্রে বলুন, সংগঠনের ক্ষেত্রে, আমি আবার বলছি যে কোনো মানুষের বলুন, আপনি জানেন না এই রাজ্যে চোর জোচ্চোর কারা, কোন পরিবার চোর আপনি জানেন না? তাতে আমার কি এসে যায়? আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, সারা দিনটাও আটকাতে পারেনি। সে রাজ্যের পুলিশকে ভয় পাই না মুখ্যমন্ত্রীকে ভয় পাই? ওইগুলো রিডান্ডেন্ট কথাবার্তা। আমি বলছি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, মানে বাচ্চা বয়স থেকে আমাদের শেখানো হতো যে সুসঙ্গে মিশতে হয়, কুসঙ্গে মিশলে জীবনে অন্ধকার নেমে আসবে, সর্বনাশ নেমে আসবে। তো এই কথাটাই আমি দলের মধ্যে বলতে চেয়েছি। হাতির দুটো দাঁত হয়, একটা চেবানোর জন্য, একটা দেখানোর জন্য। ও খানিকটা দূরে গিয়ে পেল্লাই রাজপ্রাসাদের মতন বাড়িটা, যেখানে ভাইপো থাকে, সেই বাড়িটা সালমান খান দেখেনি। সেই বাড়িটা দেখালে হয়তো এইগুলো মিটে যেত। হাতির দুটো দাঁতের মতন, একটা দেখানোর জন্য আর একটা চেবানোর জন্য। আবার তো বললাম মুখ্যমন্ত্রী ওই হাতির দেখানোর দাঁতের মতন ওই একটা বাড়ি রেখে দিয়েছে, আবার ওইদিকে, আবার ওইদিকে একটা রাজপ্রাসাদের মতন ওই হরিশ মুখার্জি রোডে বাড়ি, গোটা ওই চত্বরে 35 খানা প্লট ওই পরিবারের। ওই হাতির দেখানোর দাঁত একটা আর হচ্ছে চেবানোর দাঁত এতগুলো। যতদিন না রাজ্যের চোর জোচ্চোর এই সরকারকে উৎখাত করবো, ততদিন মাথার চুল গজাবো না। এই অবস্থান থেকে আমার পরিবর্তন হবে না। মন্ত্রীও নাচছে, তুমিও দেখে দেখে নাচতে শুরু করো, সেই দেখে দেখে দেই দেই করে নাচুক, রাজ্যের মানুষ ব্যাস সব সমস্যার সমাধান হয়ে যাবে। কে বারণ করেছে? রাজ্যের তো কোনো সমস্যা নেই, যত খুশি নাচুক। রাজ্যের এই গরিব বেকার ছেলেমেয়েগুলো ওরা আন্দোলন করছে, কোনো দরকার নেই, নেচে যাক। এতে চাকরির দরকার নেই, মুখ্যমন্ত্রী নাচুক। মানুষগুলো ডিএ দরকার, দরকার নেই, নেচে যাক। মানুষজন খেতে পাচ্ছে না, নেচে যাক মুখ্যমন্ত্রী, নেচে যাক। কোনো সব সমস্যার সমাধান একমাত্র মুখ্যমন্ত্রীর নাচের মধ্য দিয়ে হবে, আর কিছু হবে না। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জানিয়ে রাখবো যে যে মন্তব্যে যে তিন রাজ্যে কংগ্রেসের বিপুল অঙ্কের হার, তারপরেও দেখা যাচ্ছে আজকে রীতিমত কংগ্রেসের বৈঠক বসছে, সাংসদদের বৈঠক, সেখানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন। এখান থেকে যখন দেখলাম তিন রাজ্যের চরম হার, তখন কৌস্তুভ বাগচি একটা ফেসবুকে বা টুইটারে তিনি টুইট করেছিলেন সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি ফেসবুকে লিখেছিলাম, দেখুন আমি এখানে দলের বিরুদ্ধে যাওয়া বা এর থেকেও বড় কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন, সেটা হচ্ছে কংগ্রেসের একটা দীর্ঘকালীন একটা সময় ধরে একটা জোট রাজনীতির প্রতি নির্ভরতা খুব বেড়েছে। এই যে নির্ভরশীলতা জোট রাজনীতির উপরে, এটা দলের মানে সাংগঠনিক জায়গা থেকে দলকে দুর্বল করে তুলেছে। আমার বক্তব্য এটা ছিল যে কংগ্রেসের এই যে এত জোট জোট করব, এত এই সমস্ত যাকে তাকে নিয়ে জোট করব, সবাই মানে বিভিন্ন রাজ্যের মানুষ বলুন, দেশের মানুষ বলুন, কোথাও এই বিষয়টাকে কি ভালোভাবে নিচ্ছে, এইটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন ছিল। তার থেকে কংগ্রেস যদি সাংগঠনিকভাবে নিজেদেরকে মজবুত করত, মজবুত করার পরে মানুষের কাছে ভোট চাইতে যেত, সেটা অনেক বোধ হয় ফলপ্রসূ হতো। কিন্তু এই চোর জোচ্চোরদের সাথে একমঞ্চ শেয়ার করা, একসাথে চলা, কোথাও বোধ হয় জিনিসটা ভালোভাবে হচ্ছে। আমার কাছে খবর নেই, রাহুল গান্ধীর সাথে মুখ্যমন্ত্রীর কথা হতে পারে, আমি বলতে পারবো না। তবে বাংলার একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে এই বিষয়গুলো আমাদের ভালো লাগে না। আমাদের, আমি বলেছিলাম তো যে এই যে তৃণমূলকে এই যে চোর জোচ্চোরদেরকে এখন সাধু বলতে হবে, এই প্র্যাকটিসটা এখন প্রয়াত তপন কান্দুর স্ত্রীকে দিয়ে এটা শুরু করলে কিরকম হয়? তো অনেক ক্ষেত্রে আছে যেখানে নেতারা জবাব দিতে পারবে না, কিন্তু এটার মানে ধরে নেওয়া এটা নয় যে আমি এক্ষুনি দল ছেড়ে দিচ্ছি, কালকে দল, তা নয়। দলের যে ভুল ত্রুটির জায়গাগুলো আছে, সেগুলো তো দলের থেকেও তো বলা যায় যে আমি এই জিনিসগুলো দলের মধ্যে থেকে দীর্ঘকালীন আওয়াজ তুলছি। যে আর আপনি আমার অবস্থান পরিবর্তনের কথা একটু আগে বলছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, আমার একটা জায়গা থেকে অবস্থান একদম পরিবর্তন হবে না। যতদিন না রাজ্যের চোর জোচ্চোর এই সরকারকে উৎখাত করবো, ততদিন মাথার চুল গজাবো না। এই অবস্থান থেকে আমার পরিবর্তন হবে না এই সরকারের বিরুদ্ধে। কবে দল পাল্টাবে? আমি আবার বলছি আমার অবস্থান একটা জায়গাতে খুব স্পষ্ট। আমি তিন রাজ্যের ফলের পর কৌস্তুভ, একবারও বলেছি যে আমি দল পাল্টাবো? আমি কি এখন একবারও বলেছি যে আমি কংগ্রেস দল ছাড়তে চলেছি? এরকম তো কিছু বলিনি। আমি যদি কোনো কিছু বলতাম, সেটা তো ঘোষণা করতাম যে আমি এই জিনিস করতে চলেছি। দলের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, সেগুলো তো শোধরানোর একটা জায়গা তো দলকে তো বারবার বলতে হবে যে এগুলো ভুল, এই ভুলগুলোকে শোধরানোর দরকার। সেটা নৈশভোজ সেখানে সমস্ত, এটা সব সবসময় সংসদীয় ওই সমন্বয়ের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। আবার বলছি আমাদের ভালো লাগে না, কিন্তু কি করা যাবে? সব বিষয়ে কি ভালো লাগা যায়? মানুষের কি সব ভালো লাগার বিষয় তাদের জীবনে থাকে? হচ্ছে এই জিনিসগুলো, সেটা না হলেই বোধহয় বাঞ্ছনীয় হতো। সেটা তো আপনি একটা রাজ্যের একটা বিধানসভাকে কেন্দ্র করে বলছেন, আর অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনে দেখুন কিছু কিছু জিনিস সেটা হচ্ছে এই, এটা রাজ্যের বিধানসভার ক্ষেত্রে বলছেন,
ইনফ্যাক্ট আমরা বাদবাকি রাজ্যগুলো হেরেছি আমাদের ওভার কনফিডেন্স, কোথাও কোথাও আমাদের গ্রাউন্ড সিচুয়েশন অ্যাসার্টেন না করতে পারা, কোথাও কোথাও বিজেপির মানে লাইনে আমরা খেলতে গেছি সফট হিন্দুত্ব পলিটিক্স নিয়ে, যেটা আমাদের লাইন অফ পলিটিক্স নয়। ভূপেশ বাঘেল এখন ওই ছত্তিশগড়ে ওখানে বাজেট করছেন, একটা গরুর গোবরের একটা ব্যাগ তৈরি করে সেখানে বাজেটে করছেন। গোমাতাদের নিয়ে আমরা সবটাই সম্মান করি, হিন্দু ধর্ম মুসলিম ধর্ম সবটাকেই সম্মান করি, কিন্তু কংগ্রেসের লাইন অফ পলিটিক্সটা তো সফট হিন্দুত্বের লাইন নয়, হিন্দুত্বের লাইনটা তো কংগ্রেসের লাইন নয়, কংগ্রেস সেকুলার পলিটিক্স মেনটেন করে। সে কোর জায়গা থেকে সরে আসা, অন্য লোককে দেখে অন্য লোকের অনুকরণ করা। এখন আমি যদি মনে করি যে আমি মানে ধরুন কোনো ইস্টবেঙ্গল বা মোহনবাগান তাদের হোম মাঠে খেলে তাদেরকে হারানোর চেষ্টা করি, খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে যার যেটা কোর আইডিয়োলজি, আমি আমার নিজের কোর আইডিয়োলজি স্টিক না করে থেকে অন্য লোককে যদি দেখে অনুকরণ করতে যাই, সমস্যাটা খুব অবশ্যম্ভাবী, সেই সমস্যাটাই কংগ্রেসে রয়েছে। আর বেসিক গ্রাউন্ড সিচুয়েশনগুলোকে অ্যাসার্টেন না করতে পারা, আর এগুলোর পরে দেখবেন বিভিন্ন ছোটোখাটো দল যারা কংগ্রেসকে নিয়ে এতদিন ধরে একসাথে মিটিং টিটিং করছিল এ করছিল, তারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে। বাংলায় একটা কথা আছে যে হাতি যখন ফাঁদে পড়ে চামচি খেতেও লাথি মারে। এই বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে কি ডেকেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে ডেকেছিল ভোর চারটিবেলায়, ভোর চারটার সময় যাওয়ার জন্য? কেউ তো ডাকিনি, এমনি এমনি চলে গেছিলো। সমস্যা হচ্ছে তখন ভাবছিল কংগ্রেস জিতবে, কংগ্রেস শক্তি বৃদ্ধি হবে। কংগ্রেস যদি আজকে তিন রাজ্যে জিততো দেখতেন কিচ্ছু বলতো তো, কাউকে ডাকতেও হতো না, লেজ নাড়তে নাড়তে সবাই ফুলের বোকে এই নিয়ে সব সোনিয়া গান্ধীর বাড়িতে রাহুল গান্ধীর বাড়িতে ছুটতো। হেরেছে তাই জন্য এত কিছু বলার সুযোগ পাচ্ছে। আমি আবার বলছি, দল যদি সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে মজবুত হয়, নিজের পায়ে দাঁড়ানোর জায়গায় যদি তৈরি হয়, তাহলে এসব জোট রাজনীতির প্রয়োজনই পড়বে না। আর ও যদি এটা বলে, আমি তো এটাও বলতে পারি, সার্কাসের কোনো একটা জোকারকে এনে মুখ করে দিল দলের এ হতো না, বা ধরুন সার্কাসের কোনো রিটায়ার বাঁদরকে এনে যদি প্রার্থী করে দিত কংগ্রেস বেঁচে যেত। এগুলো কথার কোনো মানে আছে? কি হলে কি হতো এগুলো কোনো মানে আছে বলা? কে কি বললো না বললো কি এসে যাবে? তো এখানে চুরি করতে কে বলেছিল? চুরি করলে হিসাবটা দিচ্ছে না কেন? আমি বারবার বলছি না যে আমি একটা কথা খুব স্পেসিফিক্যালি বলছি, রাজ্যের যদি রাজ্যের ক্ষেত্রে বঞ্চনা যদি হয় রাজ্যের পাশে আমরা, কেন্দ্র কোনোভাবে রাজ্যের টাকা আটকাবে এটা আমাদেরও ভালো লাগবে না, কিন্তু অ্যাট দি সেম টাইম সরকার চুরি করে ফাঁক করে দেবে কেন্দ্র বলতে গেলে দোষ? ইনফ্যাক্ট কালকে তো গিরিরাজ সিং যেটা একটা জায়গায় কোথায় দেখলাম পড়লাম আজকে কাগজে, বলেছেন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মিলিয়ে বসে বিষয়টা মিটিয়ে নিক। এই বসে আলাপ আলোচনা করার জায়গাগুলো, যেমন কালকে পার্লামেন্টে সাধ্বী প্রজ্ঞা যখন বলছিল এরা কেউ কিছু বলতে পারেনি, উনি বলছেন যে আমাকে প্রথমে বলা হলো পাঁচজনের ডেলিগেশন আসবে, বললো ঠিক আছে, তারপরে বললো যে দশজনের ডেলিগেশন, বললো ঠিক আছে, তারপরে বললো যতজন সাংসদ সবাই যাবে, উনি তখনও বললেন তখনও ঠিক আছে, তারপরে বলছে পাবলিক এসে দেখা করবে। মানে এগুলো তো সুষ্ঠু আলোচনার বিষয় হতে পারে না, আলোচনা করে বিষয়গুলো মিটিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। শেষ আমি জানতে চাই, তিন রাজ্যের যে ফল হয়েছে রীতিমতো কংগ্রেসের হার, কৌস্তভ বাগচি কি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি চেঞ্জ করছে পার্টিটা, পার্টিটা কি চেঞ্জ করছে কৌস্তভ বাগচি, কৌস্তভ বাগচির পরিবর্তন কবে হচ্ছে? বঙ্গ টিভিও জানতে চাই, সাধারণ দর্শকও জানতে। আমি কি পরিবর্তনের কথা বলেছি? নিজের দল পরিবর্তনের কথা আমি বেশ কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন তুলেছি, আমি যদি কিছু করা হয় দেখতে থাকবেন, আমি বলে কয়ে করবো, এরকম লুকিয়ে চুরিয়ে করবো না, কিন্তু আমি এই ধরন আমি 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 এই ধরনের কথা কোনো সময় এখন অবধি বলিও নি। আমি আবার বলছি, আমি কিছু ফান্ডামেন্টাল, তোমরা এগুলো আমার মুখে বসিয়ে দিতে চাইলেও পারবে না, আমি কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন করেছি দলের মধ্যে থেকেই, আমি চাই সেটা দলের মধ্যে থেকেই আমি উত্তরগুলো পাবো।